কোনো একটি পিঁপড়া যদি কোনো খাবারের সন্ধান পায়, আসবে প্রথম একটা অথবা দুইটা, কিছুক্ষণ পর দেখবেন কিরে পিঁপড়া মশাই, তোমরা খবর পেয়েছ বুঝলাম, এতগুলো আসলো কোন জায়গার থেকে, খবর কে দিল? পিঁপড়াই বলে আমি দিয়েছি। দিলা কেমনে? তোমার মোবাইল? তোমাদের মতো মোবাইল নাই। ফেসবুক? বলে যে সেটাও নাই। ইন্টারনেট? সেটাও নাই। ওয়াইফাই? সেটাও নাই। নিউজ? সেটাও নাই। এত দূরের বার্তা তুমি পৌঁছালা কিভাবে? তখন পিঁপড়া উত্তর দেয়, আমাকে বানানে ওয়ালা আমার মাথার উপর দুইটা এন্টিনারের সিস্টেম করে দিয়েছেন। আমরা এটার সাহায্যে একজন আরেকজনের সাথে কথা বলি। আরেকটু জোরে জোরে। আচ্ছা, গ্রীষ্মকাল আছে না? জোরে বলেন। বর্ষাকাল? শীতকাল? আগে আমাদের দেশে ছয়টা ঋতু ছিল, কয়টা? কিন্তু কমতে কমতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কমতে কমতে এখন আমাদের দেশে তিনটা ঋতু পাওয়া যায়। একটা হচ্ছে গ্রীষ্ম গরম, আরেকটা হচ্ছে বর্ষা, আরেকটা হচ্ছে শীতকাল। এই তিনটাই কিন্তু এখন পাওয়া যাচ্ছে, হেমন্ত বসন্ত তেমন কিন্তু আর নাই। যেভাবে আমরা পৃথিবীকে ডিস্ট্রয় করে দিচ্ছি, নিজেরাই নিজেদের থাইকা নষ্ট করে দিচ্ছি। তো পিঁপড়ার বাড়ি কোথায়? মাটিতে, ফ্লোরে, এমন জায়গায় যেখানে বৃষ্টি পড়ে। বিজ্ঞান বলে সবচাইতে পরিশ্রমী প্রাণীর মধ্যে অন্যতম প্রাণীর নাম হচ্ছে পিঁপড়া। সারাক্ষণ পরিশ্রম করে। সারাক্ষণ কি করে? জোরে বলেন, সারাক্ষণ কি করে? যেই সময়গুলো তারা খাবার উপার্জন করতে পারবে না, ওই সময়গুলো আসার আগেই তারা তাদের নির্দিষ্ট ঘরের মধ্যে খাবার মজুদ করা শুরু করে দেয়, গোডাউনে রাখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, গোডাউনে রাখা শুরু করে দেয়, মজুদ করা শুরু করে দেয়। আমরা জানি না কিভাবে সম্ভব। পিঁপড়া বলে, যিনি আমাদের পালন কর্তা, পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ষণাবেক্ষণকারী, যিনি আমাদের যত্নকারী, আমরা তোমাদের মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়িনি, আমরা তোমাদের মতো বিজ্ঞানকে এত গবেষণা করিনি, আমরা তোমাদের মতো কম্পিউটার মোবাইলের কোনো জ্ঞান আমাদের কাছে নেই, কিন্তু যেই তথ্য তোমরা বিজ্ঞান অনলাইন ইন্টারনেটের মাধ্যমে পাও সেটা তোমরা জানার আগে আমাদের রব আমাদেরকে জানিয়ে দেয়। তাই তো আমরা পিঁপড়া ভূমিকম্পের আগেও খবর বলতে পারি, তুফানের আগের সংবাদও পাইতে পারি, বৃষ্টি কখন আসবে বর্ষাকাল তোমরা জানো ক্যালেন্ডারের মারফতে। আমাদের কোনো ক্যালেন্ডার নাই, আমরা সেটাও বুঝতে পারি। ও পিঁপড়া কিভাবে? বলে যে আমাদের যত্ন নেনে বলা আমাদের রব প্রতিটা সেকেন্ডে আমাদের যত্ন নিতেই আছে। ভাইজান, আমি কোন সৃষ্টির কথা বলেছি? এমন একটা সৃষ্টি যেটাকে সহজে দেখা এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, একটা পিঁপড়া নাই বলতে পারবেন? জোরে বলেন না, পিঁপড়া আছে না? নাই, হয়তো এই খালি জায়গার মধ্যেও হেঁটে যাচ্ছে, কিন্তু দেখার মতো এত সাইজ তাদের হয়নি। কুকুর গেলে দেখা যায়, কথা বলেন না? কুকুর গেলে দেখা যায়। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যার দয়া থেকে, মায়া থেকে, যত্ন থেকে, ভালোবাসা থেকে, কেয়ারিং থেকে এত বড় বড় সৃষ্টি নয়, সামান্য ছোট্ট একটা সৃষ্টি পর্যন্ত বাপ যায় না। ওই স্রষ্টাকে ভালো না বেশে আর কাকে ভালোবাসবো? ওই স্রষ্টার প্রেমে পাগল না হয়ে বলুন না একবার, কার প্রেমে আর পাগল হব? ওই স্রষ্টার জন্য দিওয়ানা যদি হতে না পারি, দিওয়ানা হলাম আর কার জন্য? ওই রবের জন্য যে পাগল হতে পারে, ওই প্রেম দিয়ে যে জীবন সাজাতে পারে, ওই ব্যক্তির জীবন দুনিয়াতেও সার্থক, পরকালেও সার্থক।